আপনাদের মনে হতে পারে ভিডিওটা DIY অথবা ক্রাফটের, ঠিক তাই, কিন্তু এইখানেও ছোট্ট প্রযুক্তির ব্যাখ্যা আছে। আমরা বহুতল ভবনে একসাথে কত মানুষ বসবাস করি, তাইলে কি আমরা বহুতল পদ্ধতিতে চাষাবাদ করে অধিক ফসল উৎপাদন করতে পারব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শুরু হয় ভার্টিক্যাল ফার্মিং বা বহুতল চাষাবাদ পদ্ধতি। আমরা নর্মালি এই একটা পটের মধ্যে একটাই গাছ লাগাই। আমি যদি এখানে 9টা গাছ লাগানোর পদ্ধতি দেখাই, আমি এই মডেলের মধ্যে ভার্টিক্যাল ফার্মিং বা বহুতল চাষাবাদের একেবারে বেসিক তথ্য বা কিভাবে তৈরি করতে হয় তা দেখাইতে পারি। আমি এই বোতলের প্রতি পাশে 2টা করে জায়গা তৈরি করছি গাছ লাগানোর জন্য। প্রতি জায়গার মাঝে আমি 2 ইঞ্চি করে গ্যাপ রাখছি, যাতে গাছের বৃদ্ধিতে কোনো সমস্যা না হয় এবং সহজে বেড়ে উঠতে পারে। তার মানে কি, মোট 8টা জায়গা তৈরি হলো গাছ লাগানোর জন্য। যেই জায়গায় আপনি 1টা গাছ লাগাইতে পারতেন, এখন আপনি ওই জায়গায় 9টা গাছ লাগাইতে পারতেছেন। তার মানে আপনার ফলন অ্যাটলিস্ট 8 গুণ বৃদ্ধি পাইছে। এইটাই ভার্টিক্যাল ফার্মিং বা বহুতল চাষাবাদের বেসিক। যেহেতু জায়গার পরিমাণ কম, আপনাদের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে যে এতটুকু জায়গায় কোন টাইপের গাছ আপনি লাগাইতে পারেন। তো এইটা নিয়ে আপনি ভাবতে থাকুন, আমি আরও কিছু আইডিয়া আর গাছের লিস্ট নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা করবো।